গাইজ ওয়েলকাম টু আমি সাধারণত কখন আমার পেজ থেকে বা চ্যানেল থেকে খুব একটা সিরিয়াস কোন টপিকে কথা বলি না কিন্তু আজকের টপিকটা হয়তো কিছুটা হলেও সিরিয়াস আমরা সবাই জানি যে এই প্যান্ডামিকে আমাদের অনেকের লাইফ স্টাইলে অনেক চেঞ্জ আসছে বা আমি হয়তো ইকোনমিক্যালি অনেক ঝামেলার মধ্যে আছি আমাদের ফ্যামিলি ঝামেলার মধ্যে আছে এবং যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র তারা এই ব্যাপারটা নিয়ে আরো বেশি ফেস করতে হচ্ছে কারণ আমাদের অনেকের ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে বা অনেকের হবে এখন এই পরিস্থিতিতে আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশন সেক্ষেত্রে হয়তো অনেকের পক্ষে সেমিস্টার ফি দেওয়াটা অনেক একটা টাফ ব্যাপার বা অনেকের ফ্যামিলির পক্ষে এই ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলায় বা চিন্তায় আছেন কিন্তু আমি সব ইউনিভার্সিটিগুলো না জানলেও আমি আমি যে ইউনিভার্সিটিতে পড়ি প্রায় ইউনিভার্সিটিতে তারা যে খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে এটা বলতেই হয় কারণ ব্র্যাক ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্টকে টেন পার্সেন্ট একটা স্কলারশিপের সুযোগ করে দিয়েছে এবং যাদের একটু বেশি সমস্যা বা যারা এই কোভিড নাইন্টিন সিচুয়েশনের কারণে ইকোনমিক্যালি অনেক বেশি উইক হয়ে পড়েছে তাদের জন্য একটা স্পেশাল ফান্ডের ব্যবস্থা করেছে এস এফ এটার মাধ্যমে তারা যারা স্পেশাল নিডের এর স্টুডেন্ট আছে তাদেরকে যথেষ্ট পরিমাণে টেন টু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপের ব্যবস্থা করেছে আমার এটাকে আমাদের সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আশা করব যে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ব্র্যাকের মতো এরকম একটা সিদ্ধান্তে আসবে যা যাতে তাদের স্টুডেন্টদের যাতে তাদের স্টুডেন্টদের একটু হলেও সুবিধা হয় বা যে স্টুডেন্টগুলো এই প্যান্ডামিকের কারণে আসলে তাদের সেমিস্টার কন্টিনিউ করতে পারবে না বা তাদের টাকাটা দিতে পারবে না সেই ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তাদের ফ্যামিলির জন্য এবং তাদের জন্য। কিন্তু আমার প্রবলেমটা তাহলে কোথায় এটা তো খুব ভালো একটা কাজ করেছে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তারা স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছে তারা একটা হিউজ অ্যামাউন্ট ছাড় দিচ্ছে টেন টু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ইজ নট এ লাইক স্মল থিং এটা অনেক বড় একটা জিনিস কিন্তু আমার প্রবলেমটা কোথায় আমার প্রবলেমটা হচ্ছে দেখেন এই ফান্ডটা কিন্তু বলেই দিয়েছে যে যারা খুব দরকারে আছে বা দোজ হু নিড হেল্প তাদের জন্য এই ফান্ডটা হ্যাঁ এটার মানে কি যারা এই প্যান্ডামিক সিচুয়েশনে ইকোনমিক অবস্থা খুবই খারাপ বা যারা অনেক ঝামেলার মধ্যে তাদের জন্য এই ফান্ডটা এই ফান্ডটা কিন্তু সবার জন্য না যদি এমন হতো ব্র্যাক বলে দিয়েছে যে সবার জন্য এই ফান্ড সবাই অ্যাপ্লাই করতে পারবেন সবাইকে স্কলারশিপের ব্যবস্থা দেওয়া হবে তাহলে কিন্তু একটা ভিন্ন ব্যাপার ছিল এটা কিন্তু মেরিট বেজের এর ভাই স্কলারশিপ না আমার সমস্যাটা কোথায় দেখেন আপনারা অনেকেই যাদের ফ্যামিলি অবস্থা হয়তো খুব একটা খারাপ না আবার অনেকের হয়তো এই প্যান্ডামিক কারণে খুব ভালো অবস্থা ছিল খারাপ হতেই পারে জাজিং হতেই পারে খারাপ অবস্থা কিন্তু আপনারা যারা সারাদিন ধরনের শো অফ করতেন আপনার সবক ছবি মনে করেন হচ্ছে দামি দামি পশ পশ রেস্টুরেন্টে হ্যাঁ আপনি কয়দিন আগে গাড়ি কিনেছেন আপনাদের বিশাল বাড়ি ঢাকাতে কিন্তু তারা যখন অ্যাপ্লাই করেছেন হ্যাঁ ঠিক আছে কারণ থাকতেই পারে আপনার হয়তো ফ্যামিলির অবস্থা একটু খারাপ যাচ্ছে কারণ থাকতেই পারে আপনি যেহেতু ওটার স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করতে পেরেছেন আপনি অবশ্যই আপনার কারণটা উল্লেখ করতে পারতেন শুধু শুধু তো মানুষের হেট নেওয়ার দরকার নাই আপনারা যে শুধু শুধু মানুষের হেটটা নিচ্ছেন কেন নিচ্ছেন আর আরেকটা ব্যাপার বলবো দেখেন আপনারা অনেকে বলছেন ব্র্যাক সুযোগ দিয়েছে আমি নিব না কেন আমাকে টাকা দিতে চাইছে ব্র্যাক হ্যাঁ বলছে যে যাদের হচ্ছে আমরা সবাইকে স্কলারশিপ দিব যারা ইন নিড এই যে কথাটা এখানে যারা ইন নিড তাদের জন্য স্কলারশিপটা দেখেন আপনি হয়তো তিন হাজার টাকা স্কলারশিপে পেয়ে গেছেন ওটাতে অ্যাপ্লাই করে আপনি খুশি বাট আমার যে বন্ধুটার ওই তিন হাজার টাকাটা যদি আরেকটু এক্সট্রা আসতো তাহলে ওর জন্য হয়তো ভালো হতো আপনার জন্য হয়তো তেমন কোনো চেঞ্জ আনতেছে না কিন্তু এই তিন হাজার টাকা আরেকজনের জন্য অনেক চেঞ্জ আনতে পারতো আবার মনে করেন হ্যাঁ আপনার ফ্যামিলি কন্ডিশন কিছুটা খারাপ আগে দুই লাখ টাকা মাসিক ইনকাম ছিল এখন হয়তো কমে এক লাখ টাকা হয়েছে বাট ইউ আর নট ইন নিড ব্রো কিছু লোক আছে যারা নিজেরা টিউশনই করে নিজেদের সেমিস্টার ফি চালায় বা যাদের বাবা নেই মা নেই হ্যাঁ তাদের জন্য এই ব্যাপারগুলো অনেক ক্রিটিক্যাল বা যাদের ফ্যামিলির ইকোনমিক অবস্থা আসলেও খারাপ কারণ সবচেয়ে ধনী লোকের ছেলে প্রাইভেট ইউনিভার্সিটি পারে এমন কিন্তু না অনেক মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে পড়ে এবং তাদের জন্য হয়তো এই প্যান্ডামিক সিচুয়েশনে ব্যাপারটা অনেক টাফ হয়তো অনেকের চাকরি চলে গেছে অনেকের বাবার বেতন অর্ধেক হয়ে গেছে সো এসব ক্ষেত্রে তাদের জন্য স্কলারশিপটা খুব ভেরি নিডেড হ্যাঁ দেখেন আপনি যদি এমন হতো যে ব্র্যাক বলেছে সবার জন্য স্কলারশিপটা তখন আপনি অ্যাপ্লাই করতেন আমি একটা কথাও বলতাম না কিন্তু এখন কি হয়েছে দেখেন আপনাদের অনেকে যেমন উপর রাগ এখান থেকে করেছেন করে টাকা নিয়ে আপনারা খুব খুশি আর ইউ রিয়েলি প্রাউড আপনি মানুষের হক মেরে খাচ্ছেন এটাকে বা আপনি কি একবার চিন্তা করছেন যে আপনার জন্য যে যে ছেলেটা আসলে নিডেট বা যে ছেলে মেয়েটার আসলেই দরকার ছিল টাকাটা আপনি হয়তো দশ হাজার টাকা পেয়েছেন আপনি খুব খুশি যে আমি তো অ্যাপ্লাই করেছি আমি অনেক চালাক হ্যাঁ আমি অ্যাপ্লাই করে টাকাটা নিয়ে নিছি কিন্তু এ টাকাটা কিন্তু আপনার জন্য না ব্র্যাক কিন্তু আনলিমিটেড টাকা দিচ্ছে না একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড আছে এরপরে কিন্তু ব্র্যাক আর টাকা দিবে না এই যে আপনি অ্যাপ্লাই করলেন আপনার প্রয়োজন ছাড়াও যে আপনি অ্যাপ্লাই করলেন আপনি যেই টাকাটা নিলেন হ্যাঁ আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি যাদের টাকাটা আসলে দরকার ছিল আপনাদের অনেকেই তেমন একটা দরকার নেই তারা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার করে ছাড় পেয়েছেন কিন্তু অনেকের ক্ষেত্রে যাদের আসলে দরকার তারা দেখা গেছে তিন হাজার টাকা ছাড় পেয়েছে বা দশ হাজার টাকা ছাড় পেয়েছে কিন্তু তাদের জন্য ছাড়টা আরও বেশি দরকার ছিল কিন্তু আপনাদের এই কাজগুলো করাতে কিন্তু তারা এখান থেকে বঞ্চিত হয়েছে এবং আমার রাগটা এখানেই আপনারা যে বাংলাদেশ নেতাদের গালি দেন যে হচ্ছে গরিবের চাল চুরি করে ওরা হ্যাঁ গরিবের কিছু দেখে না কিন্তু আপনি এখানে কি করলেন আপনারা যারা ইন্টেনশনালি প্রয়োজন ব্যতীতেও এখানে অ্যাপ্লাই করে টাকাটা নিচ্ছেন বা এই টাকাটা নিয়ে আপনারা আবার গর্ব করে স্ট্যাটাস দিচ্ছেন যে আমি টাকাটা এত কম দিছে কেন বা এই টাকাটা দেওয়ার জন্য আমাকে থ্যাংক ইউ হ্যাঁ দরকার ছিল তাও সেক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো আসলে চোখে লাগার মতো যখন আপনি আপনার লাইফস্টাইল শো করছেন যে আপনি বিদেশে দুই তিনবার করে ট্রিপ দেন হ্যাঁ আপনি দামি দামি রেস্টুরেন্টে যান দামি দামি পোশাক পরেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানুষ যাচ করবে এটা স্বাভাবিক কারণ আপনি আপনার লাইফস্টাইলটা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন এভাবে কিন্তু আবার এদিক থেকে আপনি ফান্ডের জন্য অ্যাপ্লাই করে আবার আলহামদুল্লাহ স্ট্যাটাস দিচ্ছেন প্রবলেম থাকতেই পারে আপনার ফ্যামিলি যতই আমি বলছি না যে আপনি পস্ট রেস্টুরেন্ট যান জন্যই আপনাকে আসলেই আপনার ফ্যামিলিকে অনেক ধনী হতে হবে কিন্তু যদি আপনি এটুক করতে পারেন যদি আপনি স্ট্যাটাসটা দিতে পারেন যে আপনি স্কলারশিপ পেয়েছেন কেন অ্যাপ্লাই করেছিলেন এই ব্যাপারটা বলেন শুধু শুধু তো মানুষের নেগেটিভিটি নেওয়ার দরকার নাই ভাই এবং মানুষ নেগেটিভিটি দেখাচ্ছে তাদেরই যারা এই রিজনটা দিচ্ছে না কেন তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের ফ্যামিলিক অবস্থা ভালো থাকার পরেও কেন তারা এই অ্যাপ্লাইটা করেছিল দেখেন এটা হচ্ছে আমার বন্ধু বান্ধব আপনার জুনিয়র আপনার সিনিয়রদেরই কিন্তু হক ব্যাপারটা যারা আসলেই নিডেড আপনি হয়তো দেখেন টাকা কম দিতে পারলে কেনা খুশি হয় আমি দিতে পারলে আমার বাবা অনেক খুশি হবে যে টাকা কম লাগছে কিন্তু ব্যাপারটা আমি কেন অ্যাপ্লাই করি নাই কারণ আমি জানি যে আমার চেয়েও হয়তো অনেক লোক আছে তাদের নিড নির্দিষ্ট স্কলারশিপ হ্যাঁ আমারটা হয়তো আমার বাবা চালাতে পারত এখন তার বেতন ঠিক আছে আমি তাহলে কেন অ্যাপ্লাই করবো আমার বাবার যদি এমন হতো যে আমার বাবার বেতন বন্ধ হয়ে গেছে আমার বাবা চালাতেই পারছে না আমি অবশ্যই করতাম হ্যাঁ কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রে হয় নাই সেভাবে সবই ঠিকঠাক আছে কিন্তু কম নিতে পারলে সমস্যা কি দেখেন আমাদের প্রবলেমটা এখানেই কম দিতে পারলে তো কারোই সমস্যা নাই যদি এমনটা হতো যে ব্রেক আনলিমিটেড পরিমাণে টাকা দিচ্ছে আপনি অ্যাপ্লাই করতেন কিন্তু এখানে কিন্তু খুব লিমিটেড টাকা এবং আপনার এই ডিসিশনের জন্য যে কোন স্টুডেন্ট যার খুব দরকার ছিল টাকাটা তারা যখন পাচ্ছে না তখন কি তাদের রাগ করাটা স্বাভাবিক না দেখেন এই কারণে কিন্তু আমরা নিজেরা করি নাই যখন দেখছি যে একটা খুব রিচ ফ্যামিলির ছেলেও অ্যাপ্লাই করে টাকা স্কলারশিপ নিয়েছে কিন্তু আমার একটা বন্ধু যার বাবা রিটায়ার্ড পার্সন বা যার বাবা মা নাই সে যখন টাকাটা পায়নি মানুষ নেগেটিভিটি আপনাকে দিবে সো আশা করব এই ব্যাপারগুলো আপনারা বুঝবেন যে কেন মানুষ আপনাদেরকে নেগেটিভিটি দিচ্ছে এবং সামনে থেকে হয়তো ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবেন যে এই ব্যাপারগুলো বাঙালির আমাদের সমস্যা হয়ে গেছে কি আমরা যখনই দেখি যে মাগনা আমরা নেওয়ার জন্য দৌড়াই যাই বা জিনিসটা কাদের জন্য কেন দরকার এই ব্যাপারটা যদি আপনারা রিয়েলাইজ করেন তাহলে আমাদের জন্যও ভালো আর যে পিপলগুলো আসলেই যাদের সাহায্য দরকার তারাও সাহায্য পাবে এবং আমরা একটা ইকুইটি আনতে পারবো সো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে বাংলাদেশের অন্য যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তারাও ব্র্যাকের মতো রকম একটা ডিসিশান নিবে যেটা স্টুডেন্টের জন্য অনেক হেল্পফুল এবং ব্র্যাককে আসলে ধন্যবাদ এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য যা আমরা স্টুডেন্টরা যারা আসলেই আমাদের সাহায্যের দরকার বা আমরা যারা আসলেই সমস্যার মধ্যে আছি তাদের জন্য এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য ব্র্যাককে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই এবং যারা নেগেটিভিটি দিচ্ছেন তাদের হয়তো আমি বলবো যে আপনারা ব্যাপারটাকে অন্যভাবে দেখার চেষ্টা করেন এবং যারা আসলেও নিয়েছেন যারা নেগেটিভিটি পাচ্ছেন তারা আপনারা যদি স্ট্যাটাসটা দিতে পারেন যে আপনি কেন স্কলারশিপটা পেয়েছেন তাহলে আপনি কারণটাও দিতে পারেন অবশ্যই সো কারণটা দিন এবং এটাই বলার ছিল এর চেয়ে বেশি বলার কিছু নেই তো আরেকবার যখন আপনি প্রাইভেট ইউনিভার্সিটিকে হিপোক্রিট বলবেন তার আগে আপনি এই জিনিসটাকে খেয়াল করে দেখেন যে আপনি নিজে হিপোক্রিট না তো আপনি নিজে হিপোক্রিটের মতো কাজ করছেন না তো এটুকুই আসলে আমি কঠিন কথা বলতে পাই না এই যে অনেক প্যাচ লেগে যাচ্ছে কথা বলতে গিয়ে বাট তবুও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য তো ব্যাপারটা আমি অ্যাড্রেস করলাম এখন যদি আপনারা মনে করেন যে কথাটা ঠিক বলেছি তো আশা করব পরবর্তীতে আপনারা আপনার ফ্রেন্ডদের যাদের সাহায্যের দরকার তাদের জন্য চিন্তা করবেন তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন এবং সবাই ভালো থাকুন পরিবারকে নিয়ে সুস্থ থাকুন ইনশাল্লাহ সুস্থ হলে সবার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ